নমস্কার বন্ধুরা বাদশাহী রান্নাবান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করবো কড়াইশুঁটির কচুরি রেসিপি কিভাবে বাড়িতেই সহজভাবে অনুষ্ঠান বাড়ির মতো কড়াইশুঁটি কচুরি তৈরি করে নিতে পারবে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মতো মটরশুঁটি মটরশুঁটির দানাগুলোকে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা দিয়ে দিয়েছি এটার একটা পেস্ট তৈরি করে নেব এরপর আমি এক বাটি ময়দা নিয়েছি এক চিমটি লবণ আর নিয়েছি সাদা তেল ময়নটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি ঠিক যেভাবে লুচি পরোটার জন্য ময়দা মাখা হয় সেভাবে আমি ঘে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দিয়ে পুটটাকে রেডি করে নেবো তার জন্য ওভেনে কড়াই বসে তেল গরম করে নিয়ে কড়শুটির পেস্টটাকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আমার কাছে যেহেতু গুঁড়ো করা চিনি ছিল তাই সেই চিনিটাকেই দিয়ে দিয়েছি এক চামচ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে মটরশুটি পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে এক চামচ মতো আমি ছাতু দিয়ে দিলাম অবশ্যই কয়সুঁটির কচুরির জন্য পুটটা যখন রেডি করবে তখন একটু ছাতু দিতে চেষ্টা করবে তাহলে পুরের টেস্টটাও বেড়ে যায় আর এটা তাড়াতাড়ি ঘনও হয়ে যায় পুরটা রেডি হয়ে গেছে এবার ময়দার দো থেকে লেচি কেটে নিয়ে বাটির মতো প্রথমে করে নিচ্ছি তারপর পুর দিয়ে দিচ্ছি এবার ভালো করে মুড়ে নিয়ে একটা লেচি রেডি হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা লেচিকে পুর ভরে রেডি করে নিয়েছি এবার একটা লেচিকে বেলার জন্য নিয়ে নিয়েছি খুব হালকা হাতে বেলতে হবে যাতে করে পুর বেরিয়ে না আসে দেখো বেলা হয়ে গেছে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম কচুরিটা ভাজার জন্য দিয়ে দিয়েছি গ্যাসে ফ্লেম একদম হাইতে রেখে কচুরিগুলোকে ভেজে নিতে হবে দেখো কচুরিগুলো ভাজা হয়ে গেছে আবারও একটা ভাজার জন্য দিয়ে দিয়েছি একইভাবে প্রত্যেকটা কচুরি বলের মতো ফুলবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ